তেহরানে তিন দিনের শোক ঘোষণার পর রাজধানী তেহরানে বিক্ষোভে যোগ দিয়েছেন কয়েক লাখ মানুষ প্রতিবাদ চলছে শতাধিক শহরে যে কোনো মূল্যে প্রিয় নেতা হাজি কাশেমের হত্যার প্রতিশোধ চাইছে তারা এদিকে গুপ্ত হত্যা বা সাইবার হামলার মাধ্যমে তেহরান প্রাথমিক জবাব দিতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দারা নিরাপত্তা বিবেচনায় ইসরায়েলে জারি করা হয়েছে সতর্কতা দ্রুত সময়ের মধ্যে ইরাক থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে বাগদাদে মার্কিন দূতাবাস উদ্ভূত পরিস্থিতিতে দুপক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন মিত্র যুক্তরাজ্য এবং ফ্রান্স ইরানের দ্বিতীয় যুদ্ধ জড়িত প্রেসিডেন্ট ট্রাম্প ও আয়াতুল্লাহ খামেনি এই ঘটনায় তেহরানকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে পেন্টাগন এর তিন দিনের মাথায় বাগদাদ বিমান বন্দরে মার্কিন সেনাদের হেলিকপ্টার হামলায় মারা যান ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি রেভোলিউশনারি গার্ডের এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানি তার সঙ্গে মারা গেছেন ইরাকি মিলেশিয়া কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস সহ আটজন পরই পেন্টাগন নিশ্চিত করে ট্রাম্পের নির্দেশেই হত্যা করা হয়েছে সোলাইমানিকে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার ছবি টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন প্রধান খামিনি যারা হত্যা করেছে সেই অপরাধীদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে সুলেমানি তার জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন তিনি আজ শহীদ তার আত্মত্যাগ ইরানের জনগণ গভীরভাবে স্মরণ করবে কিন্তু তার খুনিদের এর ফল ভোগ করতে হবে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এই ঘটনায় ইরান যুক্তরাষ্ট্র আলাপ ইরাকে চালানো মার্কিন অভিযানে নিহত ইরানি মেজর জেনারেল কাশেম সোলাইমানি রাতের আধারে শক্তিশালী রকেট হামলা নাড়িয়ে দেয় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক অবশ্য বিশ্বের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক কিছুক্ষণ পরেই পেন্টাগন ও হোয়াইট হাউসের বিবৃতি হামলায় নিহত হয়েছেন ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির মেজর জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদের চলমান অস্থিরতা এবং মার্কিন সেনাবহর মোতায়েনের সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে যান তিনি অভিযোগ মার্কিন বিরোধী তার ভবিষ্যৎ হামলা পরিকল্পনা ছিল ইরাক ইরানের জন্য এটা যুক্তরাষ্ট্রের শক্তিশালী বার্তা কয়েকশো মানুষকে হত্যার পরিবর্তে একজন ভাবশালী ব্যক্তির মৃত্যু দিতে পারে কার্যকরী সমাধান কারণ হত্যা বা দূতাবাসের ওপর কোনোভাবেই করব প্রেসিডেন্ট নিজে যখন অভিযান পরিচালনা করেছেন। তখন বুঝতে হবে এর গুরুত্ব দাবি মার্কিন সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এ অভিযান সোলাইমানির সাথে থাকার কারণে প্রাণ হারিয়েছেন ইরাকি আধাসামরিক বাহিনীর প্রধান আবু মাহাদি আল মুহান্দেস ছিলেন দুদেশের আরো কয়েকজন সেনা কর্মকর্তা সোলাইমানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির হুমকি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের জন্য অপেক্ষা করছে দৃষ্টান্তমূলক শাস্তি যুক্তরাষ্ট্রের আচরণ নিঃসন্দেহে সন্ত্রাসবাদী যা ইরাকে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে কড়াই ঘণ্টায় এর জবাব দিতে হবে ট্রাম্প প্রশাসনকে সোলাইমানি সবসময় স্বেচ্ছাচারিতা দমনপীড়ন এবং চরমপন্থার বিরুদ্ধে করেছেন লড়াই মার্কিন স্বার্থে আঘাত থানার কারণেই তার উপর এতটা আক্রোশ ট্রাম্প সরকারের গেল বছরের শেষ নাগাদ মার্কিন নাগরিককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইরাকে শুরু হয় ইরান মার্কিন টানা টানাপোড়েন বিমান হামলায় সশস্ত্র সংগঠন কাতায় ভিসবুল্লার পঁচিশ সদস্যকে হত্যার পরেই মার্কিন দূতাবাসে চড়াও হয় ইরানপন্থী বিক্ষোভকারীরা এ ঘটনার ধারাবাহিকতায় দেশটিতে মোতায়েন করা হয় বাড়তি সাতশো মার্কিন সেনা সদস্য নুল ইসলাম যমুনা নিউজ কে ইরাক ইরান যুদ্ধের সময় উত্থান শ্যাডো কমান্ডার খ্যাত কাশেম সোলাইমানির পরবর্তীতে যোগ দেন ইরানি সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিতে ইরানের সংবিধান অনুসারে দেশের রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষায় নিয়োজিত আইআরজিসি মূল কাজ ইসলামিক প্রজাতন্ত্রে বহির শক্তির হস্তক্ষেপ আর সম্ভাব্য সেনা অভ্যুত্থান রোধ গেল দুদশক এই আইআরজিসির অভিজাত কুজ ফোর্সের প্রধান ছিলেন কাশেম সোলাইমানি জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশে পরিচালিত ইরানের গোয়েন্দা তৎপরতার নেতৃত্ব ভার ছিল তার হাতে জানা যায় প্রতিবেশী ইরাকে প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে শিয়া আর কুর্দিদের অস্ত্র সরবরাহ হত সোলাইমানের নির্দেশে পরবর্তীতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আর ইয়েমেনে যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব সমর্থিত সরকারের বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহীদেরও সমর্থন দেন তিনি সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দুহাজার সালে মিত্র বাসার আল আসাদের সরকারকে পশ্চিমা মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেও সহযোগিতা করেন সোলাইমানি আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনাতেও বড় ভূমিকা ছিল তার হাজার চোদ্দ পনেরো সালে আইএস নির্মূলে তৎকালীন ইরাক সরকার আর শিয়া বিদ্রোহীদের এক ছাদের নিচেও আনেন তিনি দীর্ঘ কয়েক দশক ধরে বহুমুখী সংঘাত সহিংসতায় জর্জরিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বলা হয় তেল সমৃদ্ধ অঞ্চলটিতে ইরানের প্রভাব বিস্তারের মূল কারিগর সোলাইমানি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের বিরুদ্ধে খামিনি প্রশাসনের আজকের শক্ত অবস্থানের জন্য প্রশংসিত তিনি গেল মার্চে পান ইরানের সর্বোচ্চ সামরিক সম্মাননা যে কারণে নিজ দেশে বিরোচিত মর্যাদা পেয়েছেন সোলাইমানি ঠিক সেই একই কারণে বরাবর তিনি চক্ষু শুলছিলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সৌদি আরব সহ পশ্চিমা বিশ্বের গেল অক্টোবরেই তাকে হত্যায় ইসরায়েলি ও আরব গোয়েন্দাদের চক্রান্ত নসাত করেছিল তেহরান যদিও শেষ রক্ষা হল না প্রশ্ন উঠেছে সোলাইমানের মৃত্যুতে মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ কেমন হবে